সাদা উত্তরের সংবাদের মুখোমুখি অনুষ্ঠানে আপনাকে স্বাগত। পঞ্চায়েত ভোট আসন্ন, তার আগে আপনার ব্লকে দলের অবস্থান কি আছে, কি অবস্থায় আছে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে? শুধু নয়, আমরা বলতে পারি সে আগাগোড়া তৃণমূল কংগ্রেসের 2002 একটা শক্ত সংগঠন, এবং আমরা সংগঠনগুলোকে আরও ঢেলে সাজানোর জন্য আমরা একদিকে যেমন প্রত্যেকটা অঞ্চল ধরে ধরে আমরা অঞ্চল কমিটিগুলো করেছি, এবং নতুন করে বুথের বুথ কমিটিগুলো আমরা কমপ্লিট করেছি। শুধু তাই নয়, অঞ্চল অঞ্চলের বুথগুলোকে আমরা একদম দায়িত্ব দিয়ে একদম মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সঙ্গে নিয়ে আমরা প্রত্যেকটা বুথে আমরা বুথ সম্মেলন করছি, এবং যে বুথ সম্মেলনগুলো আমরা করছি সেখানে প্রচুর মানুষের যে স্বতঃস্ফূর্ত যোগদান, এর থেকে পরিষ্কার বোঝা যায় যে প্রত্যেকটা বুথে বুথে তৃণমূল কংগ্রেসের ভিত কতটা শক্তিশালী, কতটা মজবুত, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যথেষ্ট আত্মবিশ্বাস যে আমাদের দিনটা দিনমূলক, এটা তৃণমূল কংগ্রেসের যথেষ্ট শক্তিশালী সংগঠন আছে, এবং আগামী দিনে আমরা অঞ্চল সংগঠনগুলো করবো। ইতিমধ্যে আমরা দুটো অঞ্চল সংগঠন আমরা করে ফেলেছি, বাকিগুলো আমরা কয়েকদিনের মধ্যে কমপ্লিট করে ফেলবো, এবং করে আমরা ব্লক সম্মেলনটা আগামী মাসের 15 তারিখের মধ্যে কমপ্লিট করবো। নির্বাচনের ক্ষেত্রে মহিলা এবং যুবদের একটা বড় ভূমিকা থাকে, এবারে নির্বাচনে সেটা কীভাবে কাজে লাগাচ্ছে? নির্বাচনে মহিলাদের বড় ভূমিকা থাকে তো স্বাভাবিক কথাই, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেটা ঠিক করেছেন যে 50% মহিলা একদম সংরক্ষিত আসন, স্বাভাবিকভাবে যেখানে 50% মহিলার রিজার্ভ রয়েছে সে জায়গায় মহিলাদের অবশ্যই আলাদা একটা সংগঠনের একটা গুরুত্ব থাকবে, এটা স্বাভাবিক। আমরা সেদিকে লক্ষ্য রেখে আমরা প্রত্যেকটা অঞ্চলে আমরা যেমন আমরা অঞ্চল সভানেত্রী আমরা তৈরি করেছি, সাথে সাথে প্রত্যেকটা অঞ্চলের আমরা পূর্ণাঙ্গ কমিটি তৈরি করে বুথ স্তর পর্যন্ত মহিলাদের একটা আলাদা সংগঠন আমরা তৈরি করে ফেলেছি, এবং আমাদের যে বিভিন্ন অনুষ্ঠানগুলো হয়, যে পার্টির প্রোগ্রামগুলো যেগুলো হয়, প্রত্যেকটা পার্টির প্রোগ্রামে আমরা যেটা দেখি যে সাধারণ মহিলারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে, মহিলাদের আলাদা একটা ভূমিকা একদম লক্ষ্য করার মতো, এবং সেই সাথে আমাদের আগাগোড়াই তৃণমূল কংগ্রেসের যুব সংগঠন, এটাও শক্তিশালী সংগঠন, এবং সেই দিকে লক্ষ্য রেখে সেদিকে আমরা ঠিক করে আমরা যুব সংগঠনটাকেও তৈরি করেছি, এবং আগামী দিনে প্রচুর যুব ছেলে আমাদের নির্বাচনী কাজে তারা ঝাঁপিয়ে পড়বে। একটা বিষয়, কোচবিহার জেলা জুড়ে কিন্তু তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ছবি মাঝে মাঝেই প্রকাশ্যে আসে, আপনার ব্লকেও তো কম বেশি রয়েছে, সেটা কিভাবে মেটাচ্ছেন, এটা কি কোনো প্রভাব পড়বে এই পঞ্চায়েত নির্বাচনে? আমি কিন্তু আমার ব্লকে 2 নম্বর ব্লকে আমি কিন্তু সেইভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল আমার চোখে পড়ছে না। যদি কোথাও একদম বুথ লেভেলে ছোটো ছোটো যে কোনো ঘটনা ঘটে থাকে সেটাকে যদি গোষ্ঠী কোন্দল বলা হয় তাহলে এটা কিছু করেনি, কারণ প্রত্যেকটা অঞ্চল নেতৃত্ব আমাদের ব্লকে যার নেতৃত্ব আমরা সবাই একসঙ্গে আছি, একসঙ্গেই থাকব, এবং আগামী দিনে সবাই একসাথে মিলেমিশে আমরা সংগঠনটাকে আমরা শক্তিশালী করে তুলব। আমার চোখে কিন্তু এখনও পর্যন্ত সেভাবে দিনহাটা 2 নম্বর ব্লক এখানে আমরা গোষ্ঠী কোন্দলের কোনো ছায়া দেখতে পাচ্ছি না, এবং আমাদের মধ্যে কোনো গোষ্ঠী কোন্দল আছে বলে আমি মনে করি না। একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, যেটা বিরোধীরা বলছে, সাধারণ ভোটাররা বলছে, যে 2018-তে যে সন্ত্রাস হয়েছিল, 2018-তে যেভাবে ভোট লুট হয়েছিল, গণতন্ত্রের লজ্জা, সেটা কি এবারও পুনরাবৃত্তি হবে, কি মনে করেন সেবারের ভোটটা কীভাবে হয়েছিল? 2018 সাল এটা অতীত, বিক্ষিপ্ত ঘটনা তো হয়েছিল, বিশ্বাস করেন? এবার আমরা 2018 সালের দিকে আমরা ফেরত দেখাচ্ছি না, আমরা 2023 সাল তৃণমূল কংগ্রেস পরিষ্কার একটা কথা বারবার বলে আসছে যে আমরা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চাই,
সাধারণ মানুষ নিজেরা ভোট দিয়ে নিজেদের জনপ্রতিনিধি ঠিক করুক এবং আমাদের সংগঠনের উপর আমাদের যথেষ্ট আস্থা রয়েছে আমাদের সংগঠন যথেষ্ট শক্তিশালী এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা মাঠে ময়দানে কোনো বিরোধী শক্তিকে খুঁজে পাচ্ছি না হয়তো নির্বাচনের সময় সমস্ত বিরোধী শক্তি বাম বিজেপি কংগ্রেস হয়তো মিলিত হয়ে বিক্ষিপ্ত হবে দুই একটা সিটে হয়তো প্রার্থী দিতে পারে আমাদের যারা ধারণা যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস যেভাবে যতটা শক্তিশালী আমাদের দিনহাটা দুই নং ব্লকের বেশিরভাগ সিট বিরোধীরা প্রার্থী দিতে পারবে না এবার বিরোধীরা যদি প্রার্থী দিতে না পারে লোক যদি না থাকে তাদের হয়ে যদি কেউ নির্বাচনে লড়াই করার সাহস না পায় এর দায়িত্ব তো তৃণমূল কংগ্রেস নিতে পারে না তৃণমূল কংগ্রেসের এতটা দায়িত্ব পড়েনি যে কাউকে প্রার্থী খুঁজে দিতে হবে যার যার রাজনৈতিক দল নিজেরা প্রার্থী ঠিক করবে বিডিও অফিসে নমিনেশন পেপার সাবমিট করবে আমি বলছি আমাদের নেতৃত্ব বলছে সর্বোপরি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক ব্যানার্জি তিনিও বলেছেন যে কোথাও কোনো ভয়ভীতির পরিবেশ থাকবে না আমরা যতটা করার আমরা সাংগঠনিক শক্তি উপর আমাদের আস্থা আছে এবং আমরা সাংগঠনিক শক্তির নিরিখে বলতে পারি বিরোধীরা প্রচুর সিটে প্রার্থী দেওয়ার লোক খুঁজে পাবে না বিরোধীরা প্রার্থী হওয়ার মতো লোক পাবে না কারণ কি কারণে হবে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যা দেখছি সারা বছর তৃণমূল কংগ্রেস মানুষের সাথে থাকে মানুষের পাশে থাকে এমনটা না যে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র ভোটের সময় এসে ভোটে লড়াই করে আমরা যদি বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী শক্তিগুলোকে দেখি তাকাই সারা বছর ধরে এদেরকে তো চোখেই দেখা যায় না মানুষ বিপদে বলে কখনো মানুষের পাশে গিয়ে দাঁড়ায় না মানুষের উপকারে লাগে এমন কোনো কাজ এরা আজ পর্যন্ত কোনো কিছু করেনি তো সেই জায়গায় দাঁড়িয়ে এরা প্রার্থী পাবে কোথায় এদের নিশ্চিত পরাজয় নিশ্চিত পরাজয় জেনে বিরোধী কোনো রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার জন্য কেউ আগ্রহী নয় প্রার্থী দিতে পারবে না আমি একদম পরিষ্কার বলছি যে কমপক্ষে 70% সিটে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতবে শুধুমাত্র সাংগঠনিক শক্তির জোরে দিনহাটার বিধায়ক মন্ত্রী ইতিমধ্যে কিন্তু বলেছেন বেশ কয়েকটি সভায় আমরা দেখেছিলাম যে এমনভাবে সংগঠন করুন যাতে বিরোধীরা প্রার্থী দিতে না পারে আপনারা কি সেভাবে সংগঠনটাকে করছেন অবশ্যই আমাদের আমাদের সংগঠন শক্তিশালী করা আমাদের অধিকার রয়েছে আমরা যদি একটা বুথ সেখানে যদি আমরা সমস্ত মানুষকে যদি এক জায়গায় নিয়ে আসতে পারি আমাদের সংগঠনটা যদি এতটা শক্তিশালী থাকে যে বিরোধী প্রার্থী দেওয়ার জন্য হয়তো প্রার্থী দিলে জামানতটা বাজেয়াপ্ত হবে তাহলে বিরোধীরা প্রার্থী দিবে কি করে আমাদের কথা কথা তো এটাই যে আমরা সংগঠনটাকে শক্তিশালী করব সাংগঠনিক শক্তির জোরে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতব কিন্তু বিরোধীরা বলছে এটা এক প্রকার কিন্তু হুমকি কেউ যদি এটা হুমকি মনে করে তাহলে হুমকি যে যেমন মনে করবে তার কাছে সেটা যদি হুমকি মনে হয় আমাদের তো কিছু করার নেই কিন্তু আমরা পরিষ্কার একটা কথা বলছি যে আমরা সাংগঠনিক শক্তিটাকে এমন জায়গায় নিয়ে যাব এমন উচ্চতায় আমাদের এই সাংগঠনিক শক্তিটা পৌঁছে যাবে যাতে বিরোধীরা লোক দেওয়ার মতো পরিস্থিতি না থাকে যাতে লোক খুঁজে না পায় এবার কেউ যদি না দাঁড়ায় সেখানে তৃণমূল কংগ্রেস কোনো দায়িত্ব নেবে না এখানে কেউ যদি অন্য কোনো গল্প খোঁজে সেটা তার ব্যাপার সেখানে আমাদের কিছু বলার নেই আমাদের পরিষ্কার কথা আমরা সাংগঠনিক শক্তির জোরে আমরা 70% সিট কমপক্ষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জিতবো সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলছি রাজবংশী ভোট এবং সংখ্যালঘু ভোট নিয়ে কি ভাবছেন ভোট তো ভোটই ভোটে রাজবংশী সংখ্যালঘু এগুলো তো আলাদা করে আমরা তৃণমূল কংগ্রেস কখনো বিচার করি না এগুলো যারা সাম্প্রদায়িক দল তারা বিভিন্নভাবে সাম্প্রদায়িক কথাবার্তা বলে কখনো সংখ্যালঘুদের আলাদা করার চেষ্টা করছে কখনো হিন্দুদের মধ্যে ভাগ করে রাজবংশী ভাটিয়া নমশূদ্র এদের মধ্যে ভাগাভাগি করার চেষ্টা করছে কিন্তু আমাদের কাছে সংখ্যালঘু রাজবংশী
সবাই আছে, সবাই মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে, সবাই মমতা ব্যানার্জিকে ভরসা করে, সবাই মমতা ব্যানার্জির উন্নয়নটাকে চোখে দেখছে, মমতা ব্যানার্জির উন্নয়নের উপর মানুষের আস্থা আছে। সে জায়গায় দাঁড়িয়ে আমরা বলব যে আমাদের আলাদা করে আমরা রাজবংশী ভোট নিয়ে বা সংখ্যালঘু ভোট নিয়ে আলাদা করে আমরা কিছু ভাবছি না, কারণ সবাই তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, সবাই তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থাকবে। পঞ্চায়েত নির্বাচনে টিকিটের একটা কিন্তু আমরা দেখতে পাই প্রতিদ্বন্দ্বিতা হয়, টিকিট না পেয়ে যদি নির্দলে দাঁড়ায় তাহলে কি হবে? ইতিমধ্যে তো আপনি বলেছেন যে ভয়ঙ্কর পরিস্থিতি হবে যদি কেউ নির্দল হয়ে দাঁড়ান না। কথাটা সেটা না, কথাটা হচ্ছে যে আমাদের যারা দলের কর্মী, প্রথম কথা হচ্ছে তাকে দলের শৃঙ্খলাটাকে মানতে হবে। আমাদের একটা বুথ তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থী থাকবে। আজকে তৃণমূল কংগ্রেস যেখানে প্রার্থী দেবে সেখানে জিতবে, স্বাভাবিকভাবে এখানে টিকিটের প্রত্যাশাটা অনেকেরই। এবং আমি মনে করি এটা দোষের কিছু না, একটা বুথে একাধিক প্রার্থী দাবিদার থাকতে পারে, এটা দলের একটা ভালো লক্ষণ। কিন্তু দলের নির্দেশকে অমান্য করে যদি কেউ নির্দল হওয়ার চিন্তা ভাবনা করে, আমি অন্য কারো কথা বলিনি, বলছি আমার দলের লোক যদি কেউ দলের নির্দেশকে উপেক্ষা করে দলের প্রার্থীর বিরুদ্ধে নির্দল হওয়ার চেষ্টা করে, দল সেক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। এখানে তো আমি ভুল কিছু বলি, আমার যারা দলের কর্মী তার দলের প্রার্থীকে যদি হারানোর চেষ্টা করে দল তো চুপ করে বসে থাকবে, দল তো ব্যবস্থা নেবে, সেই কথাগুলো আমি বলেছিলাম। রাজ্য জুড়ে যে সমস্ত দুর্নীতির খবরগুলো উঠে আসছে, অনেকে চাকরি হারাচ্ছেন, ডিএ আন্দোলন তো চলছেই, সেটা কি ভোটে কোনো প্রভাব পড়বে এবারের পঞ্চায়েত নির্বাচনে? একটা কথা কি, আমরা যারা তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক, আমরা একজনকে দেখেই আমরা দলটা করি, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। কালকে খুব সুন্দর কথা বলেছিলেন আমাদের একজন নেতা, সম্ভবত শোভনদেব চট্টোপাধ্যায়, যে আমাদের নেত্রী আমাদের কাছে দেবতা, দেবতা কখনো ভুল করতে পারে না, বাস্তব কথাই তিনি বলছেন। এবং আমরাও সেটা মানি যে আমরা নেত্রীকে দেখে দল করি, এই যাই হোক না কেন কোনো কিছুর সঙ্গে আমাদের নেত্রী কোনোভাবে এটা যুক্ত না, এটা বাংলার মানুষ পরিষ্কার করে জানে। এবারে বিক্ষিপ্তভাবে কোনো নেতা তার যদি ব্যক্তিগত স্বার্থসিদ্ধির উদ্দেশ্য নিয়ে যদি কোনো দুর্নীতি কেউ করে থাকে, আইন তার উপযুক্ত ব্যবস্থা করবে, এখানে আমাদের কিছু বলার নেই বা দলেরও কিছু বলার থাকতে পারে না। কিন্তু মানুষ নেত্রীকে দেখে দল করে, নেত্রীর আদর্শ মেনে দল করে, এবং আমরা মনে করি যে আমাদের নেত্রী কোনোদিনও কখনো কোনোভাবে দুর্নীতির সঙ্গে তিনি আপোষ করেনি, ভবিষ্যতে তিনি করবে না, এবং বাংলার মানুষ এটা বিশ্বাস করে, এটা ভরসা রাখে। তাই পঞ্চায়েত নির্বাচন যতই নিউজ চ্যানেলগুলো বারবার করে একটা খবর দেখাক না কেন, আজকের দিনে দাঁড়িয়ে এমন মনে হচ্ছে যে নিউজ চ্যানেলে অন্য কোনো আর খবর নেই, ওই একটাই সারা দিন ধরে মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে, একটা খবর বারবার বারবার করে নিয়ে আসছে। ভালো কথা তাদের সেই হিসেবে হয়তো নির্দেশ থাকতে পারে, কারণ আমরা যতটুকু জানি বিভিন্ন চ্যানেলগুলো অনেকের নির্দেশ মোতাবেক চলে, সেক্ষেত্রে হতেই পারে। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে গ্রাম বাংলার সাধারণ মানুষ এর মধ্যে কোনো প্রভাব পড়বে না। গ্রামাঞ্চলে কিন্তু এখনো বেশ কিছু জায়গায় একদম ভিতরের দিকে গ্রামের দিকে রাস্তাঘাটের সমস্যা লেগে আছে, জলের সমস্যা আছে, সেগুলো কিভাবে মিটিয়ে আমার কি আশ্বাস দিচ্ছেন? না, রাস্তাঘাটের সমস্যা আমরা যদি দেখি, এই যে গত 11 বছরে তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর রাস্তাঘাটগুলোর আমূল পরিবর্তন, অনেক রাস্তা তৈরি হয়েছে। তবে হ্যাঁ, এখনও অনেক রাস্তা তৈরি করা বাকি আছে, অনেক রাস্তা তৈরি করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী, তিনি রাস্তাশ্রী একটা প্রকল্প তিনি ঘোষণা করেছেন, এবং প্রচুর রাস্তা
সম্ভবত গোটা রাজ্য জুড়ে 12,000 কিলোমিটার রাস্তা তিনি তৈরি করছেন এবং সমস্তটাই হচ্ছে পাকা। তাতে রাস্তার অনেকটা সমস্যা মিটে যাবে। আমাদের দিনহাটা 2 নং ব্লকে এখানেও প্রায় 48টার মতো রাস্তা আছে, সম্ভবত 49টা। দিনহাটা 2 নং ব্লকে 48টা ছিল, পরে একটা যুক্ত হওয়ার পরে এখন 49টা রাস্তা হবে। এই যে এতগুলো এখন রাস্তা তৈরি হবে, নিঃসন্দেহে প্রত্যেকটা এলাকায় রাস্তার সমস্যা কিছুটা হলেও মিটে যাবে, কিছু না বেশ কিছুটা মিটবে। তারপরে আমাদের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি থেকে বাকি যে ভিতরে গলি রাস্তাগুলো আছে, আমরা যেমন বিগত দিনেও আমরা গলি রাস্তাগুলো ঢালাই রাস্তা করেছি, আগামী দিনেও সেগুলো করে দেবো, রাস্তা নিয়ে কোনো সমস্যা থাকবে না। এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যে স্বপ্নের আমাদের যে প্রকল্প চলছে, ইতিমধ্যে আমরা দেখছি বিভিন্নভাবে সেই কাজগুলো চলছে, যে 2024 সালে প্রত্যেকটা বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার একটা দায়িত্ব আমাদের বাংলার সরকার, বাংলার মুখ্যমন্ত্রী তিনি নিয়েছেন, এবং সেই লক্ষ্যে প্রত্যেকটা এলাকায় এলাকায় পাম্পগুলো বসানো চলছে, পাইপলাইনের কাজ চলছে। হয়তো আর এক বছর বা কিছু সময় ধরে এই কষ্টটা থাকবে, তারপরে আস্তে আস্তে সেই সমস্যাটা মিটে যাবে। এবং আমরাও গ্রাম পঞ্চায়েত লেভেলে বিভিন্ন এলাকায় মানুষ যাতে পরিশ্রুত পানীয় জল পেতে পারে, যার জন্য আমরা গ্রাম পঞ্চায়েত থেকেও আমরা ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করেছি, যেখানে পরিশ্রুত পানীয় জলটা পাওয়া যাচ্ছে এবং সেখানে রিজার্ভারের মাধ্যমে সেটা করা হচ্ছে। বিরোধীদের কীভাবে দেখছেন, মূলত প্রধান বিরোধী বিজেপিকে কীভাবে দেখছেন? আমাদের কাছে সবাই সমান। আমাদেরকে এখানে তো এর আগেও আমরা দেখেছিলাম যে রাম বাম সব একাকার হয়ে যায়। আমাদের কাছে বিজেপিকেও আমরা যে চোখে দেখছি, আর বাম কংগ্রেসকেও আমরা একই চোখে দেখছি। এই মুহূর্তে তো কাউকে সেভাবে চোখে পড়ে না, জানি না রাতের অন্ধকারে বিক্ষিপ্ত হবে কিছু দুষ্কৃতিকারী বিভিন্নভাবে ইতস্ততভাবে ঘুরে বেড়ায়, কিন্তু সার্বিকভাবে সাংগঠনিক দিক থেকে কোনোটা বুথে আমাদের বিরোধী কোনো রাজনৈতিক দলকে আমাদের সেভাবে চোখে পড়ে না। আর বিজেপিকে তো 2021 সালে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে, এবং আস্তে আস্তে বিজেপি যারা ওই সেই সময় বাম থেকে রামে গিয়েছিল, আবার দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আবার তারা ঘরে ফেরার চেষ্টা করছে। তাই এই মুহূর্তে ঠিক বলা যাবে না যে কারা শক্তিশালী, কারা তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী। আমাদের কাছে সবাই প্রায় একই রকম। এখন ওরা নিজেরা নিজেদের মধ্যে ঠিক করবে যে কে সেকেন্ড হবে, কে থার্ড হবে। সাগর দেখি উপনির্বাচন কি কোনো ইঙ্গিত মনে করছেন? কিচ্ছু না, একটা বিক্ষিপ্ত ঘটনা, একটা মানুষের সেখানে যেহেতু সরকারটা তৃণমূল কংগ্রেসে রয়েছে, হয়তো সেই এলাকার মানুষ তৃণমূল কংগ্রেসকে কোনো একটা বিশেষত বার্তা দেওয়ার চেষ্টা করেছিল, সেই জায়গাটা থেকে বঞ্চ আমরা মনে করি যে আমাদের তার প্রভাব পঞ্চায়েতে পড়বে। পঞ্চায়েতে তো কোনো প্রশ্নই আসে না। নিশীথ প্রামাণিকে কি কোনো প্রভাব পড়বে এবার পঞ্চায়েত নির্বাচনে? আমরা গত নির্বাচন দেখেছিলাম তিনি তো যুব নেতা ছিলেন, এবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দেশের। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী না হয়ে যে স্বরাষ্ট্রমন্ত্রী হতো আমাদের কাছে সেটা কোনো ব্যাপার না। কুচবিহারের মানুষ পরিষ্কার করে যা দেখছে যে আমাদের প্রতিমন্ত্রী তিনি কয়দিন বাড়িতে থাকেন, শুধুমাত্র সাইনবোর্ড থাকলে সংগঠন হয় এমনটা না, সংগঠন করতে গেলে মাঠে যেতে হয়, বুথ লেভেলে পৌঁছতে হয়, মানুষের বাড়ি বাড়ি যেতে হয়। প্রতিমন্ত্রীর একটা সাইনবোর্ড নিয়ে কেউ যদি মনে করে যে তাকে দেখে সবাই ভোট দেবে, সংগঠন শক্তিশালী হবে, এটা ভুল ধারণা। কারণ আজকের দিনে দাঁড়িয়ে ওনার যেখানে বাড়ি ভেটাগুড়ি, ভেটাগুড়িতে আমরা দেখব যে সেখানে ফ্ল্যাগ লাগানোর বিজেপির লোক নেই। আর তো ওই ভেটাগুড়ি বাদ দিয়ে এত দূরে বাকি অঞ্চলগুলোর কথা ছেড়ে দিলাম, এখানে নিশীথ প্রামাণিক বা স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, এটা আমাদের কাছে কোনো ব্যাপার না। এবার 2018 সালের বিশেষ করে দিনহাটা 1 নং ব্লকে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছিল, একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল, সেখান থেকে দাঁড়িয়ে আমরা আজকের দিনে বলতে পারি যে 2018 আর 2023 এর মধ্যে অনেক তফাৎ। 2018 যদি দুই কেউ যদি 2023 পরিবর্তন করার চেষ্টা করে, এবারও যদি সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করে,
কোনো রকম সন্ত্রাস কোনো রকম গুন্ডামি আমরা বরদাস্ত করব না কেউ যদি গুন্ডামি করতে আসে আমরা তাকে ছেড়ে কথা বলবো না একদম পরিষ্কার করে সেটা আমরা বারবার প্রত্যেকটা জায়গায় আমরা বলে দিচ্ছি এরপরে যদি কেউ আসে তার ব্যবস্থা এলাকার লোকজন এলাকার মানুষ ঠিক গ্রহণ করবে আপনারা বলছেন মানুষ আপনাদের সঙ্গে আছে আপনাদের পাশে আসে বিজেপি বলছে যদি মানুষ ভোট দিতে পারে তাহলে তৃণমূল উৎখাত শুধু সময়ের অপেক্ষা হবে এটা বিজেপি তো মনে যা আসে সেটা তো বলতেই পারে সেখানে বিজেপির কোনো নেতা যদি এইভাবে বলে তার তো মুখটা ধরতে পারবো না কারণ এরা তো কখনো গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে আমার জানা নেই বিশেষ করে আমি দিনহাটা দিনং ব্লকে তো যেটা দেখি যে বিজেপির কোনো নেতৃত্ব কখনো গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে এমনটা আমার জানা নেই তাই এরা কোথার থেকে কীভাবে এরা খবরটা পাচ্ছে যে বাংলার মানুষ ভোট দিলে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করবে তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাবে এরা ঘরে বসে বসে এটা কল্পনা কল্পনা করা কোনো অন্যায় নয় কল্পনা তারা করতেই পারে এবং পঞ্চায়েত নির্বাচন আসুক সময় আসলে ফলাফলে বলে দিবে যে আগামী দিনে বাংলা কার হাতে থাকবে আর বাংলার রাজনীতি থেকে আগামী দিনে কারা অপ্রাসঙ্গিক হয়ে পড়বে নির্বাচনের ফলাফল আসলে সেটা বাংলার মানুষ পরিষ্কার বুঝতে পারবে আর আজকের দিনে দাঁড়িয়ে যারা এই কথাগুলো বলছে আমরাও চাই ভোট হোক সুস্থ এবং স্বাভাবিক ভোট হোক এবং সুস্থ এবং স্বাভাবিক ভোটের মধ্য দিয়ে আমরা দেখিয়ে দিব আমরা প্রমাণ করে দিব যে এই বাংলার রাজনীতিতে আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দল অপ্রাসঙ্গিক বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে চায় বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে ভরসা করে এখানে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো প্রাসঙ্গিকতা আছে বলে আমি মনে করি না ব্লক সভাপতি হওয়ার ধরুন পাশাপাশি বামুনহাট প্রধান এবারও কি ভোটার দারুণ ইচ্ছা প্রকাশ করছে আমি ব্লক সভাপতি মানে দলে উঠতে নই দল থেকে যা সিদ্ধান্ত আসবে দলের সিদ্ধান্তকে মাথায় নিয়ে দল যা নির্দেশ দেবে দলের নির্দেশ মাথায় নিয়ে আগামী দিনে সেইভাবে চলবো এখানে আমাকে প্রার্থী হতে হবে এমন কোনো কথা নেই আমাদের যেই প্রার্থী হোক তাদেরকে তাকে আমাদের জিতাতে হবে এটাই হলো আসল কথা একদম শেষ প্রশ্ন ব্লকে ১২টা গ্রাম পঞ্চায়েত রয়েছে পঞ্চায়েত সমিতি রয়েছে কি ফলাফল হতে পারে কি মনে করছেন বিরোধীরা শূন্য পাবে সমস্ত সিট তৃণমূল কংগ্রেস জিতবে এবং আমি তো বললামই প্রথমেই যে ৭০% সিটে বিরোধীরা প্রার্থী দেওয়ার লোক খুঁজে পাবে না পঞ্চায়েত নির্বাচনের আগে আজকে প্রায় এখন নির্বাচন ঘোষণা হয়নি নমিনেশন বা সাবমিট উইথড্রয়ের সময় আসলে আমার কথার আপনারা মিলিয়ে নেবেন ৭০% সিটে কম পক্ষে বিরোধী কোনো রাজনৈতিক দল প্রার্থী দেওয়ার লোক খুঁজে পাবে না এবং আমরা দিনহাটা ২ নং ব্লকের প্রত্যেকটা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমরা জিতব বিরোধীরা শূন্য পাবে আপনাকে উত্তর সংবাদে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ